কই মাইরা, এখন কিন্তু অত ঠান্ডা নেই। হ্যাঁ, চাদরের তলা থেকে হাত বের কর। এবার সবাই মিলে দুটি বাহু তুলে আমাদের সঙ্গে প্রাণ ভরে বলবে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর 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 হরি বল। আচ্ছা মায়েরা, উলুধ ধ্বনিটা বুঝি ভুলে গেছো না? কই জানো তা? কই তাহলে দেখাও দেখি, তোমাদের উলুধ ধ্বনি, হরি ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তা তোমাদের এই উলুধ ধ্বনি আর বাবাদের হরি ধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাহলে মায়ের আগে উলুধ ধ্বনি করো দেখি, নিতাই গৌর হরি বল। বাবারা এবার প্রাণ ভরে বলবেন, নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, হরি বল, গৌর হরি 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 বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, হরি হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরি মহাশক্তি, হরি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিতা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে হরি মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন, হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, হরি রাম, হরি রাম, রাম রাম, হরি হরি, হরি কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, কদাচিত কালিন্দি তট দুটিন সঙ্গীত করলো, মুদাভির নারী বদন কমল স্বাদ মধুপ, রমাশম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ কালিন্দি তট দুটিন সঙ্গীত করলো, মুদাভির নারী বদন কমল স্বাদ মধুপ, রমা শম্ভু
गणपति गणेश अर्चित पदो जगन्नाथ स्वामी नयन पदनामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु ठाकुर गौर हरियावान पुरी धामे जगन्नाथ देव के दर्शन करते एसेछेन। पुरी धामे जगन्नाथ दर्शन करे प्रेमीर ठाकुर गौर हरियावान महाभावे विभोर हले स्वरूप रामानंदेर गला প্রভু আমার কেঁদে কেঁদে বলছে ওগো স্বরূপ ওগো রাই রামানন্দ দেখে না সচল ভগবান একবার দেখে না রাধা প্রেমী রাধা বিরহের বিগলিত তনু আমার জগন্নাথ রাধা বিরহের বিগলিত তনু জগন্নাথ। একদিন দ্বারকায় রূপকিনী সত্যভামা বলরামের মাতা রোহিণী দেবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মা গো, যে আমাদের প্রাণ বল্লভ প্রাণ কৃষ্ণ যিনি দ্বারকার রাজা, রুক্মিণী সত্যভামা বলছে বলরামের মা রোহিণী দেবীকে যে মা, আমরা তো কত রকম ভাবে আমাদের রাজাধিরাজ কৃষ্ণের সেবা করি, কেউ চরণ সেবা করে দিচ্ছে, কেউ কেউ নানা রকম খাবার রন্ধন করে খাওয়াচ্ছে, কত সেবা করছি আমরা কৃষ্ণের, কিন্তু ওই কৃষ্ণের বদনে আমাদের আড়ালে আবদালে সব সময় শুনতে পাই রাধা রাধা নাম। আমরা তো কৃষ্ণের স্ত্রী, আমরা তো কৃষ্ণকে এত সেবা করছি, এত ভালোবাসছি, কিন্তু কে সেই রাধারানী যে রাধা রাধা নাম ছাড়া আমাদের কৃষ্ণ এক পলক শান্তিতে থাকতে পারে না। কেমন সেই রাধা প্রেম, কেমন সেই রাধা তত্ত্ব তুমি আমাদের কাছে বলবে মা? বলরামের মাতা রোহিণী দেবী বললেন, রুক্মিণী সত্যভামা, তোমরা আজকে ভীষণ বড় একটি তত্ত্ব জানতে চাই, রাধা তত্ত্ব এত মুখের কথা নয়, রাধা বিরহ তত্ত্ব তোমাদের কাছে বলতে গিয়ে সেই বিরহের তাপ যদি একবার কৃষ্ণের গায়ে লেগে যায়, কৃষ্ণ আর সেই বিরহে প্রাণে বাঁচবে না। বুঝলে মা, রাধা বিরহ তত্ত্বটা এতটাই কঠিন যে কথা যদি কৃষ্ণ একবার শুনে ফেলে তাহলে আর কৃষ্ণকে বাঁচানো যাবে না, রক্ষা করা যাবে না। হচ্ছে তাহলে উপায় কি? না, আমি যে ঘরে বসে তোমাদেরকে রাধা বিরহ তত্ত্ব কথা বলবো সেখানে আমরা তিনজন ছাড়া আর কেউ যেন না থাকে, আর কৃষ্ণ বলরামও যেন সেখানে উপস্থিত না হতে পারে। কি করা হলো? না, ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, আর দরজার বাইরে সুভদ্রাকে দাঁড়ি হিসেবে দাঁড় করানো। সুভদ্রাকে বলা হলো যে কৃষ্ণ বলরাম এবং অন্য কেউ যেই আসুক না কেন, বলবে কোনো প্রকারে দরজা খোলা যাবে না, কেননা ভিতরে শাশুড়ি বৌমায় খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তা সেখানে তোমরা কেউ প্রবেশ করতে পারবে না। ঘরের ভিতরে
রূপকিনী সত্য ভামার কাছে রাধা বিরহ তত্ত্ব বলছেন মাতা রোহিণী দেবী ভক্ত বৎসল ভগবান রাজ সিংহাসনে বসে থাকতে পারছেন না কেন রাধা নাম যেখানে হয় সেখানে কি নামই আর থাকতে পারে যেখানে রাধা নাম হয় সেখানে ভক্ত বৎসল ভগবান না এসে থাকতে পারেন না যেমন আজকে এই স্থান শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন তাই যেখানে রাধা নাম হচ্ছে ভক্তবৎসল ভগবান রাজ সিংহাসনে আর বসে থাকতে পারছেন না অস্থির হয়ে যাচ্ছে বলছে দাদা বলাই দাদা আমার সমস্ত শরীর যেন কেমন জ্বালা পোড়া করছে আমার শরীরটা যেন ভালো লাগছে না দাদা চলো চলো আমাকে ঘরে নিয়ে চলো দাদা ভক্তবৎসল ভগবান দাদা বলরাম দুজনে ছুটতে ছুটতে এলেন রূপকিনী সত্যভামার গৃহে রূপকিনী সত্যভামার গৃহের সামনে দাঁড়িয়ে রয়েছেন সুভদ্রা সুভদ্রাকে ডেকে বলছে সুভদ্রা ঘরের ভিতরে কে আছে দরজা খুলে দি সুভদ্রা বলছে না দাদা মায়ের আদেশ রূপকিনী সত্যভামার আদেশ দরজা খোলা যাবে না আমি বলছি তোর দাদা বলছি দরজা খুলে দে সুভদ্রা না দাদা দরজা আমি খুলতে পারবো না তবে রে আমার কথা আমার নয় এই বলে যেই না ভক্ত বৎসল ভগবান নিজে হাতে দরজা খুলে দিলে অমনি কি হলো রাধা প্রেম তত্ত্ব রাধা বিরহ তত্ত্ব বর্ণনা করছিলেন মাতা ঘরের ভিতর দরজা খোলার সাথে সাথে রাধা বিরহ তাপে কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন জনের অঙ্গ জ্বলে পুড়ে বিগলিত হয়ে গেল হরি বল হরি রাধা বিরহ তত্ত্বে কৃষ্ণ বলরামের অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে রাধা বিরহের তাপ যে ভগবান কৃষ্ণ সহ্য করতে পারেন না কৃষ্ণ বলরামের অঙ্গ বিগলিত হয়ে গেল সুভদ্রার অঙ্গ বিগলিত হয়ে গেল সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন ভক্ত চূড়ামণি নারদ মুনি নারদ মুনি এসে বললেন প্রভু রাধারানীর বিরহ তাপে স্বয়ং ভগবানের অঙ্গ যে কুলে যায় সেই দৃশ্য দেখানোর জন্য আগত কলিযুগে জগন্নাথ রূপে তুমি যাবে পুরী ধামে নিতাই গৌর হরি দেখো দেখো জগন্নাথ দাঁড়াইয়াছে রাধা বিবাহের আমার কলিত তনু দেখো দেখো জগন্নাথ দাঁড়াইয়াছে রাধা বিরহে কলিত চরণ দেখো দেখো জগন্নাথ দাঁড়াইয়াছে ওরে রায় রামানন্দ রাধা বিরহের বিগলিত তনু আমার জগন্নাথ বলরাম আর সুভদ্রা দাঁড়িয়ে রয়েছেন কি অপূর্ব শোভা নয়ন করে দর্শন কর জগন্নাথ দর্শন করে গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে ভক্তবৎসল ভগবান আমার স্বরূপের গলাটি জড়িয়ে ধরে বলছে ওগো স্বরূপ আমার বুঝি বৃন্দাবন দর্শনের আশা মিটল না ভক্তগণ বুঝতে পারলেন প্রভুর বৃন্দাবন দর্শনের ইচ্ছা হয়েছে তাই সবাই বলছেন বেশ তো সবাই মিলে প্রভু আমরা বৃন্দাবনে যাব
প্রভু বলছেন শোনো, শুভ কাজ করার আগে মায়ের চরণে যে অনুমতি নিতে হয়, তাই ভক্ত সঙ্গে মহাপ্রভু চললেন শ্রীধাম নবদ্বীপে, মায়ের কাছ থেকে অনুমতি নেবেন বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হাতে তালি দিয়ে মায়েরা সবাই বলুন কৃষ্ণ কেশব প্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র হরিনাম ষোলো নাম বত্রিশ অক্ষর, দেখেছেন মা শেষের দিনে যেদিন জীবনের অবসান ঘটল সেদিন যাত্রা বলো থিয়েটার বলো নাটক বলো কিছুই সঙ্গে গেল না, একমাত্র এই হরিনাম মহামন্ত্রই আমাদের শেষের সঙ্গী। তাই হরিনাম মহামন্ত্র সবাই দুটি বাহু তুলে আমাদের সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। ছুটতে নবদ্বীপ ধাম এসে মায়ের দুটি চরণ তলে ভগবান গৌর হরি আষাঢ় খেয়ে বললে, মা মা গো আমি এসেছি মা, আমার নিমা এসেছে দুঃখিনী মামা, নিমা আটটি কন্যা সন্তান ছিল মা সচিদারী, আটটি কন্যা সন্তানের মৃত্যু হয়েছিল, বড় ছেলে বিশ্বরূপ সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। সেই দুঃখে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র দেহ ত্যাগ করলে, মায়ের একমাত্র নয়ন মনে ছিল সেই নয়ন মনি নিমায় গর্ভধারিণী মাকে কাঁদে তীর্থ ভ্রমণের জন্য চলে গেলি বাবা। আমি কিছু মনে করব না, আমি শুনেছি বংশে যদি একটি পুরুষ কৃষ্ণ ভক্ত হয় সেই বংশের সাত পুরুষ স্বর্গবাসী। আমি মা হয়ে বুকে পাষাণ বেঁধে রেখেছি মা, মা চোখের জল মুছো মা, আমি যে তোমার চরণে একটা নিবেদন জানাতে এসেছি, আমি যে তোমার কাছে অনুমতি নিতে এসেছি মা। অনুমতি কিসের অনুমতি চাইছিস বাবা,
ওমা ওমা একবার তাকাও আমার দিকে, তুমি চোখ না মুছলে যে আমি কিছু বলতে পারছি না। বল, আমি যে বুকে পাশাল বেঁধে রেখেছিলি মায়, কি বলবি বল? ওমা ওমা আমার মনে বহুদিনের বাসনা, আমি বৃন্দাবন দর্শনে যাব। বৃন্দাবন সে তো অনেক দূরের পথ বাবা। বেশ, আমি জানি বৃন্দাবনে যদি একবার যায় আমার ছেলে, আর আমার ছেলে থাকবে না জগতের সন্তান। কিন্তু আমি তোকে আদেশ দিলাম বাবা, তোর যখন এই ইচ্ছা আমি তোকে আদেশ দিলাম, তুই বৃন্দাবনে যা বাবা। তবে একটা কথা আমি তোকে জানাই বাবা, এই দুঃখিনী মা যখন তোকে ডাকবে একবার যেন এসে দেখা দিয়ে যাস। মা, আমি যে তোমার সন্তান, আমি যেখানেই থাকি না কেন মায়ের চরণ ছাড়া যে আমার আর কোনো গতি নাই মা। তাই আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, তুমি আমায় যখন ডাকবে মা আমি তখনই ফিরে আসবো। আর এই জগতে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেমন জানো মা? মাগো কে বাকার পর কে সম্পর্ক কেমন জানো মা? শোনো শোনো মা, স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ঘাস আর নদীর স্রোত, তারা একে অপরকে চেনে না। কখন ঘাসের সঙ্গে স্রোতের মিলন হয়, আবার যে স্রোত কোথায় চলে যায় ঘাস আর খুঁজে পায় না। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসি তোমায় আমায় মাগো মিলেছি আশি, স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসি মাগো তোমায় আমায় মাগো মিলেছি আশি। এবার হলে কেবা কার পর কেবা আপন
চরণে করি নিবেদন আমার মহাপ্রভু করিলে তীর্থ গমন তীর্থ গমন মহাপ্রভু আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে চললেন বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে। বৃন্দাবন দর্শন করতে যাবার সময় প্রেমের ঠাকুর গৌর হরি আমার এলেন কাটোয়ার অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে মহাপ্রভু এসেছিলেন, সেখানে মহাপ্রভুর চরণ ধুলা পড়েছে, ধন্য অগ্রদ্বীপ বাসীগণ। হরি হরি বল। তো অগ্রদ্বীপে মহাপ্রভু এসেছেন, সারা বাংলায় সারা পড়ে গেল যে মহাপ্রভু অগ্রদ্বীপে যাচ্ছেন। আহা, নাচিতে নাচিতে প্রভু করিল গমন, হরি বল। নাচিতে প্রভু করিল গমন, নাচিতে নাচিতে প্রভু করিলেন গমন, নাচিতে নাচিতে প্রভু করিলেন গমন। বিশ্বমতে কি শোভা দেখা প্রভু করিল গমন, নাচিতে নাচিতে প্রভু করিলেন গমন। বৃন্দাবনে যাওয়ার পথে অগ্রদ্বীপ ধামে আসি দিল দর্শন, অগ্রদ্বীপ ধামে আসি দিল দর্শন, অগ্রদ্বীপ ধামে আসি দিল দর্শন। উমা ওই তো সুরধ্বনি গঙ্গা, আহা কত ভক্ত সমাগম, বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, হে মোহরি প্রভু বলি এই তো বৃন্দাবন, হে মোহরি প্রভু বলি এই তো বৃন্দাবন। বাহু তুলি গোরা চাঁদ নাচিতে লাগিল, 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 বাহু তুলে গোরা চাঁদ নাচিতে লাগিল। পদভারে পদভারে অগ্রদ্বীপ কাঁপিতে লাগিল, আমার পদভারে অগ্রদ্বীপ কাঁপিতে লাগিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আজি আনন্দ ধরে না, গৌর সুন্দরীর মনে আনন্দ ধরে না, গৌর সুন্দরীর মনে আনন্দ ধরে না, আনন্দ হলো মনে আনন্দ ধরে না, আনন্দ হলো মনে আনন্দ ধরে না, আনন্দ হলো মনে আনন্দময় গৌর হরি হরি, অগ্রদ্বীপে গৌর হরি এসেছেন। হ্যাঁ দেখো, বলছে পদভারে অগ্রদ্বীপ কাঁপিতে লাগিল, মহাপ্রভুর নৃত্যের তালে তালে অগ্রদ্বীপের মাটি পর্যন্ত কেঁপে উঠল। এক বাড়ির তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, হরিব, এক বাড়ির তিনটি ছেলে
সোনার গৌর। আমরা একই বাড়ির তিন ভাই, আমরা এসেছি তোমার চরণে আশ্রয় নিতে। হে গৌর হরি, সাধন জানি না, ভজন জানি না, পূজা জানি না, অর্চনা জানি না, শুধু এই নিবেদন তোমার দুটি চরণে এই নিবেদন জানিয়ে রাখি। আমরা তিন ভাই সংসার ধর্ম জলাঞ্জলি দিয়ে, সংসারের মায়াজাল ছিন্ন করে এসেছি তোমার চরণে আশ্রয় নিতে। এইবার আমাদের তিন ভাইকে যেন চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, যেন চরণ ছাড়া করো না হে, প্লেন বাজে চরণ ছাড়া করো না হে, তোমার চরণ তলে হরি বল হরি বল, তোমার চরণ তলে এই নিবেদন গৌর, আমাদের আমাদের চরণ ছাড়া করো না, তোমার চরণ তলে চরণ তলে এই নিবেদন, চরণ ছাড়া করো কোনো ভাগ্যে কোনো জীব শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, যেমন আপনারা আজকে করছেন। বহু জন্মের সৌভাগ্য থাকলে কীর্তনের আসরে এসে বসে কীর্তন শোনা যায়। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনার্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়। এতগুলো সিঁড়ি পার হয়ে তবে এলো রতি, অত মুখের কথা নয়। মহাপ্রভুর মতো পূর্ণ ব্রহ্ম ভগবান পর্যন্ত স্বরূপের গলা জড়িয়ে ধরে বলেছিল যে ওরে স্বরূপ, জীবনে আমার সবই হলো কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না রে। আর আমরা দুদিনের জন্য কীর্তন করতে নেমে, দুদিনের জন্য কীর্তনের আসরে উঠে আমরা ভাবছি আমাদের চেয়ে বড় ভক্ত আর কেউ, কত তত্ত্ব জানি, কত হরিনাম করি, কত পালা জানি, আমাদের মতো অহংকার, অহংকারে মত্ত হয়ে আমরা মায়ার মঞ্চে বসে, এই মায়ার সংসারে অহংকারের মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, আমার আমিত্ব ছাড়া কিছু জানি না। তাই বলছে নিষ্ঠা হইতে কৃষ্ণপ্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম না, কৃষ্ণ প্রেমের মর্ম জানে বৈষ্ণব প্রধান। ভগবান ভক্ত হতে চেয়েছিলেন কিন্তু শ্রীমদ ভাগবত বলেছিলেন যে হে ভগবান, তুমি যদি ভক্ত হতে চাও তাহলে তোমাকে তিনটে কাজ করতে হবে। কি? ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ, এই তিন মহাবল, তিন মহাবল। ভক্তের চরণ ছাড়া আমাদের এই মানব জনমে মাগো কৃষ্ণ ভজন হবে না গো।
ভীষণ হবে না গো ওই ভক্ত চরণ ভক্ত চরণ ভুল কৃষ্ণ ভজন হবে ওই ভক্ত চরণ তাই গোবিন্দ ঘোষ মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ একই বাড়ির তিনটি সন্তান গৃহত্যাগ করে গৌর হরির চরণে আছাড় খেয়ে মরল তারা কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বাসুদেব ঘোষ প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন দেখুন ছলনাময় হরি তো ছলনা করে তিনি ভক্তদেরকে বলছেন যে দেখো ওরা তিন ভাই যদি একসঙ্গে সংসার ছেড়ে আমার কাছে এসে থাকে তাহলে জগতে যারা সংসারে জীব তারা ভাববে যে সংসার না ছাড়লে বুঝি কৃষ্ণ ভজন করা যায় তাই না একই বাড়ি থেকে যদি তিনটে ছেলে সংসার ছেড়ে আমার কাছে চলে আসে তাহলে যারা সংসারী তারা ভাববে যে সংসার না ছাড়লে বুঝি কৃষ্ণ ভজন হয় না তাই মহাপ্রভু ছলনার আশ্রয় করলেন ছলনা করে মহাপ্রভু আমার ভক্তদেরকে বলছেন যে ওগো ভক্তগণ ওদেরকে বলে দাও যে ওদের তিন ভাইয়ের প্রতি আমার 100 বছরেও কৃপা হবে না গৌর হরি যখনই এই কথা বলেছে এই কথা বলেছে ভক্তবৎসল ভগবানের মুখে ওই কথা শুনি তিন ভাই দুঃখের সহিত গৌর প্রাণ গৌর বলে কাঁদছে গৌর বলে কাঁদছে তিন ভাই কাঁদছে ওই কথা শুনে প্রভু কি বললেন যে ওদের প্রতি আমার 100 বছরেও কৃপা হবে না তিন ভাই কাঁদছে গৌর বলে কাঁদতে কাঁদতে একজন ভাই নাম হলো তার গোবিন্দ ঘোষ হঠাৎ দেখা
গেল সে আনন্দে আপ্লুত হয়ে নৃত্য করছে। সবাই বলছে হ্যাঁ গো মহাপ্রভু তোমাদের 100 বছরেও কৃপা করবেন না, হ্যাঁ তোমার দুই ভাই কাঁদছে আর হঠাৎ তুমি এত আনন্দ করছো কেন? গোবিন্দ ঘোষ কেঁদে বলে শোনো শোনো গো ভক্তগণ, গৌর হরি আমাদের বলেছেন আমাদের প্রতি নাকি তার 100 বছরেও কৃপা হবে না। কথা শুনেছেন ভক্তবৎসল ভগবান, ওই কথা শুনে বাবা আর কি দূরে থাকতে পারে? ভগবান অন্য কিছু চান না, ভক্তের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি তিনি চান না, তিনি শুধু চান ভক্তের কাছে দুই ফোঁটা নয়নের জল। যার অনুরাগ আছে, যার নয়নে জল আছে, যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, তার আর অন্য কিছুর দরকার হয় না। ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া যে তাকে পাওয়া যায় না। ভগবান গৌরহরি যখনই শুনলেন যে 100 বছর না হয় হা গৌর কৃপা করো বলে কেঁদে যাব, গৌর চরণ পাওয়ার জন্য কত যোগীগণ, কত মুনিগণ, কত ঋষিগণ হাজার হাজার যুগ ধরে তপস্যা করে যাচ্ছে। যোগীগণ ঋষিগণ যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, ধ্যান করছে, সেই যোগী দুর্লভ দেব দুর্লভ চরণ 100 বছর কাঁদলে পরে যদি আমি 101 বছরে পেয়ে যাই, তাহলে আমার চেয়ে বড় ভাগ্যবান তো পৃথিবীতে আর কেউ নেই। যেই না মহাপ্রভু ওই কথা শুনলেন, ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষকে গৌর করে নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরলে। বাহ গোবিন্দ,
যার হৃদয়ে এমন অনুরাগ, 100 বছর পরে কি গো, 100 বছর আগেই যে আমি তাকে করুণা করে বসে আছি। শোনো, তিন ভাই এইভাবে সংসার ছেড়ো না, তোমার দুই ভাই সংসারে ফিরে যাক, সংসারে থেকেও যে ভগবানের ভজনা করা যায়, তোমার দুই ভাই সংসারে গিয়ে সংসারে হয়েও গৌর ভজনা করে, গোবিন্দ ভজনা করে জগৎকে শিক্ষা দি। আমার ভজন করতে হবে না, গোবিন্দ ভজন যেন তারা করে, তোমরা এইটুকু খেয়াল রেখো। গোবিন্দ ঘোষ গৌর হরির সেবার অধিকার পেল। হ্যাঁ, গোবিন্দ ঘোষ গৌর হরিকে বললেন, গৌর হরি তুমি আর যাই করো না কেন প্রভু, তোমার সঙ্গ ছাড়া আমায় যেন করো না, তুমি যেন তোমার সঙ্গে আমাকেও সন্ন্যাস করে নিও প্রভু। সংসার ধর্ম পরিত্যাগ করে আমি তোমার সঙ্গে সন্ন্যাসী হব গৌর হরি, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না, তোমার বিরহ জ্বালা আমি সহ্য করতে পারবো না। গোবিন্দ ঘোষ পেল গৌর সেবার অধিকার, কিন্তু গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে গোবিন্দ ঘোষকে দিয়ে আমি এই অগ্রদ্বীপে রাধা গোপীনাথের লীলা প্রকাশ করব। মাধব ঘোষ বাসুদেব ঘোষ তারা যেমন সংসারে ফিরে গিয়ে সংসারে থেকেও তারা ভজনা করেছেন, তেমনি গোবিন্দ ঘোষ সংসারে হয়েও সে গোবিন্দ ভজন করবে। তাই গোবিন্দ ঘোষকে দিয়ে আমি অগ্রদ্বীপে গোপীনাথের লীলা প্রকাশ করব, কিন্তু ছলনা না করলে গোবিন্দ ঘোষের সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না। যেভাবে প্রেমের ডোরেও আমাকে বেঁধেছে, আমি যদি ছলনার আশ্রয় না করি, ভগবান যদি ইচ্ছা করেন ভক্ত সঙ্গ ভগবান ত্যাগ করতে পারেন না, ভক্ত যদি তাকে উপেক্ষা না করে ভগবান তাকে ত্যাগ করতে পারেন না, ভগবান যদি তাকে উপেক্ষা না করে, রামচন্দ্রের পিতা দশরথ ছেলেকে কোলে নিয়ে বাম হাতে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরেছে, কোনো মতে রাম খাবার খাবেন না, খাবার খেতে ইচ্ছা করছে না, একটা সোনার থালায় দই ভাত মেখে বদনে তুলে দিচ্ছেন রামের, খাও বেটা খাও, এক হাতে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরে আর এক হাতে দই অন্ন মেখে নিয়ে সেবা দিচ্ছেন রামের বদনে। ভগবান বেরিয়ে চলে যেতে চাইছেন, তার খেতে ভালো লাগছে না অন্ন, কিন্তু বেরিয়ে যেতে পারছেন না, কেন না, প্রেমের ডোরে পিতা বেঁধে রেখেছেন পুত্রকে, কোন দিক দিয়ে বেরোবে, এক হাতে ধরে রয়েছে আর এক হাত তার বদনের দিকে, আর সামনে রয়েছে সোনার থালা, কিভাবে ভগবান ডিঙিয়ে যাবে। খাবার খাবাতে খাবাতে পুত্রের মুখে অন্ন তুলে দিতে দিতে এক সময় রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, অন্নটা কেমন সুস্বাদু হয়েছে, একবার আমি খেয়ে দেখি তো। ভগবৎ চিন্তা থেকে সরে গিয়ে যেই না হাতটা নিজের মুখের দিকে তুলেছে, অমনি একটা দিক ফাঁকা হয়ে গেল, ভগবান সেই ফাঁকা দিক থেকে পালিয়ে চলে। এতক্ষণ ভগবান রামের মুখে খাবার দিচ্ছিলেন, ভগবানের যাওয়ার আর কোনো পথ ছিল না, রাস্তা ছিল না, যতক্ষণ ভক্ত ভগবানকে প্রেমে ভক্তিতে বেঁধে রাখতে পারবে, ভগবানের ক্ষমতা থাকলেও সে আপনাকে ছেড়ে যেতে পারবে না। ভাই বন্ধু পুত্র পরিজন এই জগতে সবাই আপনাকে ফাঁকি দিলেও সে আপনাকে কোনোদিনও ফাঁকি দেবে না, আপনি তাকে মনে না করলেও সে আপনাকে কখনো ভুলে থাকতে পারবেন না, আপনি তাকে ভালো না বাসলেও সে আপনার প্রতি কখনো বিমুখ হবে না। তাই তো বলেছে, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, সারাদিনে আমি তোমাকে ডাকার সময় কতক্ষণ পাই,
সংসারের সেবা করতে করতে মাত্র পাঁচটা মিনিটের জন্য জল বাতাসা নিয়ে যাই তোমার মন্দিরে, নম নম করে একটু ধূপকাঠিটা ঘুরিয়ে পাঁচ মিনিট ঘরের বাইরে থাকি, মনে মনে ভাবি ভগবান সব বাতাসা খেয়ে নিয়েছে। চারটে বাতাসা দিয়েছিলাম, চারটেই পড়ে রইল থালায়, কি খেলো ভগবান? ওই বাতাসা ভগবান খায় না, আপনার অন্তরে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, চোখে কতটা জল আছে, সেইটুকু ভগবান গ্রহণ করে। রাজভোগ মিষ্টান্নর থালা নিয়ে রাজা মহারাজারা বসে থাকলেও বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিল ভগবান। বিদুরের স্ত্রী ভগবানকে দেখে এমনই মুগ্ধ হলো যে কলাগুলোকে ফেলে দিয়ে ভগবানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খোসাগুলো তিনি খাওয়াচ্ছেন। আর ভগবানও এমনই প্রেমে বাধা, তিনি বলতে পারছেন না যে মা হলো খোসা, ওগুলো কলা নয়, আমি খাবো না, তিনি বলতে পারছেন না। কেননা তিনি যে কলার খোসা খাচ্ছেন না, তিনি যে ভক্তের অনুরাগ, ভক্তের প্রেম তাকে সেবা করছেন। বিদুর এসে দেখছে কি ক্ষীর সর নবনী খাওয়া গোবিন্দ, রাজ সিংহাসনে বসা রাজা গোবিন্দ, তাকে তুমি কলার খোসা খাওয়াচ্ছ? ভগবান হাতটি ধরে বলছে, না মা, তুমি হাত নামিও না, আমি ওই কলার খোসা খেয়ে আজকে যে আনন্দ পেলাম, রাজা মহারাজার রাজভোগ মিষ্টান্নতেও এত আনন্দ থাকে না যদি প্রেম না থাকে। তাই ভগবান চিন্তা করলেন, গৌর হরি চিন্তা করলেন যে গোবিন্দ ঘোষ যেভাবে আমাকে প্রেমে বেঁধেছে, আমি যদি ছলনা না করি, আমার ইচ্ছা থাকলেও আমি ওকে ছেড়ে যেতে পারবো না। তাই ছলনা করলেন গোবিন্দ ঘোষের কাছে, কি বলছেন, গোবিন্দ দুপুরবেলা আমি সেবা করেছি বটে, আমার আমার একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হয়েছে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি মুখশুদ্ধি খাবে, দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ অগ্রদেব বাসের ঘরে ঘরে যাচ্ছেন মুখশুদ্ধি চাইবার জন্য। আচল পেতেছে ভক্তের দ্বারে দ্বারে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আমার গৌর হরির সেবার তরে ভিক্ষা আমি চাই, গৌর হরির সেবার তরে আমি ভিক্ষা চাই, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। অগ্রদীপ বাসীর ঘরে ঘরে গোবিন্দ ঘোষ ভিক্ষা চাইলেন, অগ্রদীপ বাসীর ঘরে ঘরে একটি হরিণকে চেয়ে আনলেন ভিক্ষা করে। তো হরিণটা চেয়ে এনে মহাপ্রভুকে দিতে যাবার আগে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন যে কালও যদি মহাপ্রভু আমার কাছে মুখশুদ্ধি চান, হ্যাঁ, তবে কালকেও তো আমাকে তাকে মুখশুদ্ধি দিতে হবে। সেই কথা চিন্তা করে গোবিন্দ ঘোষ কি করলেন, না অর্ধেকটা হরিতকি গোবিন্দ ঘোষ সঞ্চয় করে রেখে দিলেন, আর বাকি অর্ধেকটুকু গৌর হরির সেবায় নিবেদন করলেন। অন্তরে যা আমি গৌর হরি, অন্তরে অন্তরে সকল কিছু বুঝতে পারলে, সেই মতো মহাপ্রভু আবারও পরের দিন দুপুরবেলা সেবা গ্রহণ করার পর গোবিন্দ ঘোষকে ডাকছেন, গোবিন্দ গোবিন্দ, প্রভু বলো প্রভু,
গোবিন্দ আমার না আজও একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হচ্ছে আমার একটু মুখশুদ্ধি দেবে প্রভু আমি এক্ষুনি এনে দিচ্ছি গোবিন্দ ঘোষ কি করলেন আঁচলের মধ্যে বেঁধে রাখা অর্ধেকটা সঞ্চিত হরিত কি মহাপ্রভুর হাতে তুলে দিলেন একই গোবিন্দ তুমি আমাকে এই হরিতকিটা এত তাড়াতাড়ি কি করে দিলে কেন প্রভু আমার কাছে ছিল কাল হরিতকি দিতে তোমার এত দেরি হলো আজ তুমি এত তাড়াতাড়ি আমাকে হরিতকি দিলে কি করে প্রভু কাল আমি তোমাকে যে হরিতকিটা দিয়েছিলাম কাল সেবা করবে বলে আজকের জন্য আমি অর্ধেকটা হরিতকি সঞ্চয় করে রেখেছিলাম কি বললে গোবিন্দ সঞ্চয় সঞ্চয় করেছো তুমি তবে শুনে রাখো সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার সঞ্চয়ের অধিকার গোবিন্দ তুমি না আমাকে বলেছিলে আমার সঙ্গে সন্ন্যাসী হবে সন্ন্যাসী হতে গেলে তার মনে যে সঞ্চয়ের বাসনা থাকা যায় না গতকাল যে হরিতকিটা দিয়েছ সেই হরিতকিটা আজকের জন্য সঞ্চয় করে রাখলে তুমি আজ পর্যন্ত যে তোমার দেহে প্রাণ থাকবে তা তুমি জানলে কি করে রাজা পরীক্ষিত জানতে পেরেছিল যে সাত দিনের মধ্যে আমার আয়ু শেষ এই সাত দিন ধরে আমাকে ভাগবত শুনতে হবে ভগবত কথা শুনতে হবে হ্যাঁ গো বাবা আমরা আমাদেরও তো সাত দিনই আয়ু আমি কিছু ভুল বললাম আমাদেরও তো সাত দিন আয়ু যেদিন আমরা মৃত্যুবরণ করব সাত দিনের মধ্যে যে কোনো একটা দিন থাকবে
হয় সোমবার না হয় মঙ্গলবার না হয় বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সাত দিনের মধ্যে যে কোনো একটা দিনে যেতে হবে। তাই তোমার যে আজ অব্দি দেহে প্রাণ থাকবে সঞ্চয়ের বাসনা মনে যার রয়েছে সে তো সন্ন্যাসীর সঙ্গে থাকতে পারে না। সন্ন্যাসীর তো সঞ্চয়ের বাসনা থাকে না, তাই সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার। অতএব আমি তোমায় করিলাম পরিহার। ভেঙে পড়ল গোবিন্দ ঘোষ গৌর হরির চরণে মাথা ঠুকে ঠুকে কাঁদছে। গৌর হরি আমি যে প্রাণে বাঁচব না, আমি যে প্রাণে মারা যাব তোমার বিরহ যাতনা, তোমার বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি যে প্রাণে বাঁচব না গৌর হরি। অপৈতব কৃষ্ণ প্রেম যেন যাব নদ হেম, সেই প্রেম নৃলোকে না হয় যদি হয় যোগ তবে তার না হয় যোগ। কার সঙ্গে কার যোগ? ভক্তির সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎগুরুর সঙ্গে সৎ শিষ্যের যোগ। যদি কোনো প্রকারে যোগাযোগ হয়ে যায় বিয়োগ হয় না। ভাগ্য চক্রে যদি কখনো বিয়োগ হয় বিয়োগ হইলে তোমার গোবিন্দ ঘোষ প্রাণে মারা যাবে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে মুখে জড়িয়ে ধরল, গোবিন্দ এইভাবে কেঁদো না, এইভাবে কাঁদলে যে আমি বৃন্দাবন যেতে পারবো না, আমার পথ পিছল হয়ে যাবে। তুমি এইভাবে কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো আমার দিকে তাকাও, এই আমার মুখের দিকে তাকাও, এই দেখো চোখের জল মুছো নিজ আঁচল দিয়ে। গৌর গোবিন্দ ঘোষের চোখের জল মুছেছে, নিজ আঁচল দিয়ে চোখের জল মুছে দিয়ে বলছে, শোনো একটু শান্ত হও গোবিন্দ, আমি তোমাকে কথা দিচ্ছি, বৃন্দাবন দর্শন করে আবার আমি তোমার কাছে আসবো গোবিন্দ, একটু শান্ত হও, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো, বৃন্দাবন দর্শন করে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। মহাপ্রভু চলে গেলে গোবিন্দ ঘোষ কাঁদছে, গৌর গৌর কি বা ঢলো গৌর অঙ্গের নামনি অবনি বহিয়া যায়, ঢল আমার ধৈ রাজ রহিল দূরে নিরবধি মন চিতপে আকুল কেন চিতপে আ
গৌর গৌর বলি গোবিন্দ ঘোষ কে দেখে দে নয়নের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে তার শয়নে গৌর স্বপনে গৌর নিদ্রায় গৌর জাগরণে গৌর 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 নাম ছাড়া যে আর কিছু যায় গোবিন্দ ঘোষ সারা রজনী গৌর গৌর বলে কাঁদল পরের দিন প্রভাত হয়েছে প্রভাতকালে গোবিন্দ ঘোষ মুখে গৌর নাম জপ করতে করতে চলেছেন সুরধ্বনি গঙ্গায় স্নান করবেন বলে মুখে তার গৌর নাম কি বলছে শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা দুটি শয়নে গৌর স্বপনে গৌর গঙ্গার জলে স্নান করছেন হ্যাঁ আর কি করছেন মুখে গৌর নাম জপ করছেন বলছেন স্বয়নে গৌর স্বপনে গৌর গঙ্গার জলে স্নান করছেন আর গৌর নাম জপ করছেন এমন সময় একটি পোড়া কাঠ বারবার গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে স্নান করতে করতে বারবার বিরক্ত হচ্ছে বারবার সেই পোড়া কাঠটা গোবিন্দ ঘোষ নিজের হাতে করে দূরে সরিয়ে দিচ্ছে যতবারই সরিয়ে দিচ্ছে ততবারই সেই পোড়া কাঠ আবার গোবিন্দ ঘোষের অঙ্গে আসছে আবার সরিয়ে দিচ্ছে গোবিন্দ ঘোষ আবার স্নান করছে স্বয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা বারবার সেই পোড়া কাঠ যখন গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে এবার গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে ওই পোড়া কাঠটিকে হাতে করে তুলে নিয়ে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিল দিয়ে আবার স্নান করে গৌর নাম করতে করতে ঘরে ফিরে এসেছি শয়নে গৌর স্বপনে গৌর গৌর সারাদিন যত নিজ কর্ম সমস্ত কিছু সমাপন করে অগ্রদেববাসীর ঘরে ঘরে ভিক্ষা করে গ্রহণ করে রাত্রিবেলায় গোবিন্দ ঘোষ শয়ন করলে যেই না গোবিন্দ ঘোষ গভীর নিদ্রার মধ্যে মগ্ন হলেন স্বপ্নের মধ্যে গৌর হরি তাকে দর্শন দিলেন গৌর হরির মূরতি ভেসে উঠল স্বপ্নের মধ্যে বলে উঠলেন গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ স্নান করতে গিয়ে যে পোড়া কাঠ তুমি বারবার সরিয়ে দিচ্ছিলে সে কাজ তুমি ঠিক করনি গোবিন্দ আগামী প্রত্যুষে উঠে ওই পোড়া কাঠ অতি যত্ন সহকারে তুমি তোমার ঘরে এনে রেখে দাও আর প্রভুর কৃপা হলে তো
তোমার সঙ্গে আবার আমার খুব শীঘ্রই দেখা হবে। যেই না স্বপ্ন আদেশ পেলেন গোবিন্দ ঘোষের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। এই তো ছিলে প্রভু, আবার তুমি কোথায় লুকালে? এই তো তোমায় চোখের সামনে দেখলাম, এই তো দেখলাম আজান উলম্বিত ভুজং এতক্ষণ ধরে যা দেখলাম আমার স্বপ্ন ছিল, আমি সত্যি সত্যি তোমায় দেখিনি গৌরবী। এতক্ষণ ধরে স্বপ্ন দেখলাম, বেশ স্বপ্ন হোক আর সত্যি হোক, আদেশ যখন আমায় করেছ প্রভু, আমি এক্ষুনি যাব। প্রভাত হওয়ার পূর্বেই গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলল সুরধ্বনি গঙ্গার তীরে, ওই পোড়া কাঠকে আনবে বলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ অবিশ্বাস্য ঘটনা, গতকাল যাকে আমি পোড়া কাঠ বলে ফেলে দিয়েছিলাম, রাতারাতি সেই পোড়া কাঠ যে একটা কালো পাথর হয়ে গেল। এই যে কাঠ নয়, এটা যে একটা কালো পাথর, কিন্তু যে পাথর আমি গঙ্গার, আমি তো বুঝতে পারছি না, আমি তো কাঠ ভেবেছিলাম, ভেসে ভেসে যাচ্ছিল, কিন্তু পাথর যদি হয় জলে ভেসে ভেসে গেল কি করে? পাথর যদি হয় জলে ভাসলো কি করে? হরি নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। সত্যি তার প্রমাণ আমি পেলাম গৌর হরি, তোমার নামের গুণে যে পাথরও জলে ভাসতে পারে। রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন, এখনো তো আপনারা গেলে সেই প্রমাণ দেখতে পাবেন, পাথর ভাসছে। যে পাথরে রাম নাম লেখা সে পাথর জলে ডুবে যাচ্ছে না, জলের উপরে ভেসে আছে। কি নামের মহিমা! ভগবান হলেছে আমা হতে আমার নাম বড়, নামকে যে আশ্রয় করতে পারে নামই তার কাছে আসতে বাধ্য। এ জগতে যা হচ্ছে সবই গৌর হরির ইচ্ছায়, এ জগতে যা হচ্ছে প্রভু তোমার ইচ্ছা।
ইচ্ছায় তোমার ইচ্ছাই আজকে একটা পোড়া কাঠ হঠাৎ করে রাতারাতি কালো পাথর হয়ে গেল। এটা তোমার ইচ্ছা, আমার কিছু করার নাই প্রভু। এই বলে ওই কালো পাথরটাকে হাতে নয়, বুকে নয়, মাথায় তুলে নিল গোবিন্দ ঘোষ। মাথায় তুলে নিয়ে সেই কালো পাথর গোবিন্দ ঘোষ ভজন কুটিরে যত্ন করে রেখে দিল। কেটে গেল অনেক দিন, হঠাৎ একদিন শোনা গেল প্রেমময় গৌরহরি দুটি বাহু তুলে প্রেমে মত্ত হয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে অগ্রদ্বীপের মাটিতে আসছেন। ওই তো, ওই তো শোনা যাচ্ছে হরিনামের ধ্বনি, এমন মধুর হরিনাম আমার গৌর হরি ছড়া তো আর কেউ করতে জানে না। ওই তো শোনা যাচ্ছে তোমরা লও রে কিশোরীর প্রেম, সোনার গৌর ডাকে আয় লও রে কিশোরীর প্রেম, গৌর ডাকে আয় লও রে কিশোরীর প্রেম, গৌর ডাকে আয় লও রে কিশোরীর প্রেম, গৌর ডাকে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বুকে টেনে নিলেন, চরণে নয় আমার হৃদয়ে এসো, কৃষ্ণ ভক্তরা আমার হৃদয়ে ঠাঁই পায়, এসো আমার হৃদয়ে। আচ্ছা আচ্ছা গোবিন্দ, আমি যে তোমাকে একদিন বলেছিলাম একটা একটা পোড়া কাঠ, গৌরহরি তোমার করুণায় তোমার কৃপায় পরের দিনে প্রভাতে ওই পোড়া কাঠটাকে আনতে গিয়ে আমি দেখলাম, আমি দেখলাম ওটি একটি কালো পাথর। গোবিন্দ, তুমি যাকে কালো পাথর বলছ ওটি আসলে কৃষ্ণ শিলা, কালো পাথর নয়, ওটা হলো কৃষ্ণ শিলা। এই কৃষ্ণ শিলাটির জন্যেই আমার সঙ্গ ত্যাগ করি আমি তোমাকে অগ্রদ্বীপে রেখে গিয়েছিলাম। কেন প্রভু, এই কৃষ্ণ শিলার জন্য আমি তোমাকে ছেড়ে এত কষ্ট ভোগ করছি? গোবিন্দ, এই কৃষ্ণ শিলা যাতা জিনিস নয়, এই কৃষ্ণ শিলা দিয়ে অগ্রদ্বীপে তৈরি হবে গোপীনাথ।
অগ্রদীপে এই কৃষ্ণ শিলা দিয়ে তৈরি হবে গোপীনাথের বিগ্রহ। হ্যাঁ, আর আমার রাধা গোপীনাথের সেবা তুমি করবে গোবিন্দ ঘোষ। সেই জন্যেই তোমাকে এই অগ্রদীপে আমি রেখে গিয়েছিলাম। মহাপ্রভুর ইচ্ছায় কৃষ্ণ শিলা দিয়ে তৈরি হলো গোপীনাথের বিগ্রহ। অগ্রদীপে যারা যারা গিয়েছেন সাক্ষাৎ লীলা আপনারা নিশ্চয়ই দেখেছেন। অদ্যাবিও সেই লীলা করে গোরা রায়। সবার ভাগ্যে হয় না, কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবার পায়। কৃষ্ণ শিলা দিয়ে গোপীনাথ বিগ্রহ তৈরি হলো। গোপীনাথের বামে দেওয়া হলো সুন্দর রাধা রানী। অগ্রদীপ বাসীগণ ওই রাধা গোপীনাথকে দর্শন করে আনন্দে মোহিত হয়ে গেল। সবাই দুটি বাহু তুলে গাইছে, আপনারাও বলুন দুটি বাহু তুলে, জয় 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 রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, জয় 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 রাধা গোপীনাথ, জয় 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 রাধা গোপীনাথ। অগ্রদীপে উদয় হলি অগ্রদীপ না, অগ্রদীপে উদয় হলি অগ্রদীপ না, অগ্রদীপে উদয় হলি অগ্রদীপ না, অগ্রদীপে উদয় হলো অগ্রদীপ, জয় 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 রাধা গোপীনাথ, জয় 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 গোপীনাথ, জয় 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 গোপীনাথ। এই না, এই নাও গোবিন্দ, এই রাধা গোপীনাথের সেবার ভার আজকে থেকে আমি তোমাকে দিলাম। আর যাই করো না কেন, আমার এই রাধা গোপীনাথকে যেন সেবাই বঞ্চি করো না গো, যেন সেবাই বঞ্চি করো না গো। তারে হৃদয়েতে যতনে রেখো, নানা সেবাই বঞ্চি করো না গো, যেন হৃদয়েতে এমাই দেখো সেবাই বঞ্চি করো না গো। বুঝলে, আমার এই রাধা গোপীনাথ আমার হৃদয়ের ধর, ও ব্যথা পেলে আমার ব্যথা লাগে। আর যাই করো না কেন গোবিন্দ ঘোষ, আমার ওই রাধা গোপীনাথকে যেন কোনোদিনও অভুক্ত রেখো না, যেন কোনোদিনও সেবাই বঞ্চিত করো না গোবিন্দ, আমার এই রাধা গোপীনাথকে যেন কোনোদিন না খাইয়ে রেখো না, যেন প্রাণ ভরে সেবা করো। এই রাধা গোপীনাথের সেবা করলে জানবে আমার সেবা করছো, আমার ভালোবাসা পাচ্ছো, আমার আশীর্বাদ পাচ্ছ। হ্যাঁ, এই রাধা গোপীনাথকে প্রাণ ভরে সেবা করো। আর একটা আদেশ আমি তোমাকে দিলাম গোবিন্দ ঘোষ, আর একটা আদেশ আমি তোমাকে দিলাম। আমি তোমাকে আদেশ করলাম তুমি বিবাহ করো। প্রভু বিবাহ গোবিন্দ, সংসারে থেকেও যে কৃষ্ণ ভজন হয় তোমার দুই ভাই তো তার প্রমাণ। হ্যাঁ, গোবিন্দ মাধব বাসু এই তিন ভাই যাহার কীর্তনে নাচেন আমার চৈতন্য গোসাই। এনারা তিন ভাই শুধু যে ভক্ততা নয়, মহাপ্রভুর প্রিয় কীর্তন গায়িকা ছিলেন তারা। তাঁদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। তার মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া ছিলেন তারা, যাঁদের কীর্তনে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত নৃত্য করতেন, আনন্দে মগ্ন হতেন। এই প্রভু বললেন, শোনো গোবিন্দ, আমি তোমাকে আদেশ করলাম তুমি বিবাহ করো, কিন্তু প্রভু আমি যদি সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে কোনোদিনও তোমাকে ভুলে যাই। গোবিন্দ একটা কথা বলি শোনো, সংসারের মায়ায় তুমি প্রবেশ করো, কিন্তু যেদিন সংসারের মায়ায় তুমি আবদ্ধ হয়ে যাবে না, সেই দিন আমি তোমাকে নিজ হাতে সংসারের মায়া জাল থেকে ছিন্ন করে রাধা গোবিন্দের চরণ তলে আশ্রয় দেব।
কথাই কথাই প্রমাণ মিলে যাচ্ছে দেখো। গৌর হরি বলেই দিয়েছিলেন, যদি কোনোদিনও তুমি সংসারের মায়া একেবারে আবদ্ধ হয়ে যাও ভগবানকে ভুলে গিয়ে, সংসারে থাকো কিন্তু সংসারে থেকেও যেন ভগবানকে ভুলো না। বড়লোকের বাড়ির চাকর যারা হয়, দাসী যারা হয়, তারা কি করে? সংসারের সেবা করে, সংসারে থাকে কিন্তু তাদের মন পড়ে থাকে তার কুড়ে ঘরের দিকে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, তদ্রুপ তোরাও সংসারে থাক, সংসারের কর্তব্য কর, কিন্তু তোদের মনটা যেন রাধা গোবিন্দের চরণ কমলে থাকে। তাই সংসার করো গোবিন্দ, যেদিন সংসারের মায়ায় তুমি আবদ্ধ হয়ে যাবে সেদিন আমি তোমার কেশ ধরে সংসারের মায়া জাল থেকে বিচ্ছিন্ন করে তোমাকে রাধা গোবিন্দের চরণে আশ্রয় দেব। মহাপ্রভু চলে গেলেন, গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। একদিন শুভ দিনে শুভক্ষণে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, উলুধ্বনি হরি ধ্বনি শুভক্ষণে বিবাহ হইল, আহেরি যত নর নারীর আনন্দ হইল, আহেরি যত নর নারীর আনন্দ হইল, নানাই আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সংবাদ পাওয়া গেল কিছু বছরের মধ্যেই গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হল। পুত্র সন্তানকে পেয়ে গোবিন্দ ঘোষ আনন্দে এতই আত্মহারা হয়ে গেলে, ওই যে ভগবান বলেছিলেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অভিনাশ। একবার পরীক্ষা করলেন ভগবান হরিতকে নিয়ে, আবারও পরীক্ষা, একটা পরীক্ষা শেষ হতে না হতেই আবারও পরীক্ষা করলেন ভগবান। স্ত্রী হলো, সংসার হলো, পুত্র হলো, এইবার পুত্রকে পেয়ে পিতা পুত্রের ভালোবাসা যে কত মধুর কত গভীর, পুত্রকে পেয়ে সেই পুত্র প্রেমে এমনই পাগল হয়ে গেল গোবিন্দ ঘোষ, গোপীনাথের সেবাতেও ত্রুটি দেখা দিতে শুরু করল। গৌর হরি কিন্তু বারবার বলেছিলেন, আর যাই করো না কেন আমার প্রাণের গোপীনাথকে যেন কখনো সেবায় বঞ্চিত করো, আর যাই করো যেন ওকে যেন সেবা হতে বঞ্চিত করো না, কেননা ও যে আদরে থাকে যতনে থাকে তাকে যেন কষ্ট দিও না। তো একদিন হঠাৎ এক বিপর্যয় নেমে এলো গোবিন্দ ঘোষের জীবনে, হঠাৎ একদিন শোনা গেল গোবিন্দ ঘোষের স্ত্রীর মৃত্যু হয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করল, গোপীনাথ তুমি রয়েছ আমার গৃহে আর তুমি থাকতে আমার ঘরে এত বড় বিপর্যয়, একটা 5 বছরের ছোট্ট ছেলে মা হারা হয়ে পথে পথে হাহাকার করে কাঁদছে, গোপীনাথ এ তোমার কেমন বিচার? গোপীনাথ সবাই যা করে সবাই যা বলে তুমি যা করো সব নাকি মঙ্গলের তরে, এ তোমার কেমন বিচার? গোপীনাথের কাছে গোবিন্দ ঘোষ এই কথাটা জিজ্ঞাসা করতে গেল, জিজ্ঞাসা করতে গিয়ে দেখা গেল কি জানেন, গোপীনাথের কাছে কেঁদে কেঁদে এই কথাটা বলতে গিয়ে দেখা গেল পাথরের দেবতা গোপীনাথের নয়ন হতে অশ্রু বিগলিত হচ্ছে। একি গোপীনাথ কাঁদছে, আমার স্ত্রীর মৃত্যুতে গোপীনাথ কাঁদছে, না যার লাগি বিশ্ব কাঁদে, যার লাগি ব্রহ্মাণ্ড কাঁদে, যার লাগি যোগী ঋষি মুনি দেবতা কাঁদে,
আজকে সেই ভগবান আমার দুঃখে কাঁদছে। গোপীনাথ, আমার স্ত্রীর মৃত্যুতে আজকে তুমি কেঁদেছ ঠাকুর, আজকে থেকে ভগবান রূপে নয় আমি তোমায় পুত্র জ্ঞানে সেবা দেব। আজকে থেকে আমার আর একটা ছেলে নয়। গোপীনাথকে কাঁদতে দেখেছে স্ত্রীর মৃত্যুতে, তাই বলছে আজকে থেকে আমার আর একটা ছেলে নয়, দুটো ছেলে। একটা হলো আমার পুত্র গোরাচাঁদ, আর একটা হলো আমার গোপীনাথ। দুই পুত্রকে নিয়ে গোবিন্দ ঘোষ সুখে দুঃখে দিন কাটে, কিন্তু ভগবানের পরীক্ষা তাও শেষ হয় না। ভগবান চিন্তা করলেন, আমি গোবিন্দ ঘোষকে আরো পরীক্ষা করব। ভক্তকে পরীক্ষা করতে করতে একেবারে নিবিড় ভাবে ভগবান ভক্তের সম্মিলিত হয়। পরীক্ষার শেষ হলো না তা, ছোট্ট ছেলে গোরাচাঁদকে একদিন গোবিন্দ ঘোষ বললেন, ওরে আজকে আমি একটু দূরের গ্রামে ভিক্ষা করতে যাব, আজকে তুই গোপীনাথের সেবা পুজোটা ভালো করে করিস। ছোট্ট ছেলে গোপীনাথের মন্দিরে প্রবেশ করলো, গোপীনাথের সেবা পুজো করতে করতে কি হলো জানো? গোপীনাথের সেবা পুজো করতে করতে পাঁচ বছরের ছেলেটার মৃত্যু হলো। গোপীনাথের সেবা পুজো করতে করতে মগ্ন হয়ে পাঁচ বছরের ছেলেটার মৃত্যু হলো, ঢলে পড়লো মৃত্যুর কোলে। গোবিন্দ ঘোষ সেটা জানে না, ভিক্ষা করতে গেছে দূরের গ্রামে। জয় 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 গোপীনাথ, জয় 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 গোপীনাথ। অগ্রদীপে উদয় হলে আমার অগ্রদীপ না, অগ্রদীপে উদয় হলে আমার অগ্রদীপ না। জয় 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 গোপীনাথ। ঘরে তো বেশি কেউ নেই, আমি আর আমার ছোট্ট ছেলে আর গোপীনাথ। বেশি ভিক্ষা করবো না, সামান্য কিছু ভিক্ষা গ্রহণ করে গোবিন্দ ঘোষ ধীরে ধীরে বাড়ি ফিরছে। জয় 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 গোপীনাথ, জয় 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 গোপীনাথ। খোকা খোকারে দরজাটা খোল বাবা, দরজাটা খোল। ওমা, আজকে আবার ছেলেটা দরজা বন্ধ করে গোপীনাথের পুজো করছে কেন? ওমা কই দেখি তো, কই দেখি, আমি আমি দরজাটা খুলে দেখি তো কি কি করছে। এই বলে এই বলে গোবিন্দ ঘোষ যেই না যেই না ঘরের দরজাটি খুলে দিল। আমি কি দেখছি, গোপীনাথের চরণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমার পুত্র। খোকারে একবার কথা বল বাপ, আয় আয়, তুই কি অচেতন হয়ে আছিস বাবা? আয় একবার আমার বুকে আয়, একবার কথা বল, একবার কথা বল। পুত্র কোলে করে পিতা কাঁদিতে লাগিল, কোথা গেল মম পুত্র বল প্রভু গেল মোর।
गोपीनाथ बाह गोपीनाथ बाह सकले बोले तुमी ना कि भक्त बत्सल भगवान सकले बोले तुमी ना कि कांगालेर ठाकुर বলে তুমি কাঙালির ঠাকুর মিথ্যা মিথ্যা সব মিথ্যা গোবিনা যদি তুমি ভক্ত বৎসল হবে যদি তুমি কাঙালির ঠাকুর হবে তবে তোমার চোখের সামনে তোমার পূজো করতে করতে আমার পাঁচ বছরের ছেলে চলে গেল তুমি যদি ভক্ত বৎসল হবে তুমি তো তাকে রক্ষা করতে পারলে না তুমি তো তাকে রক্ষা করতে পারলে না তোমার সেবা করতে করতে তোমার পূজো করতে করতে একদিন আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল আমি সেদিনও তোমায় কিছু বলিনি গোপীনাথ আমি সেদিনও তোমায় কিছু বলিনি কিন্তু আজকে তোমার পূজো করতে করতে আমার হৃদয়ের নীল কান্তমণি আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠি আমার পুত্র চলে গেল গোপীনাথ শোনো শোনো গোপীনাথ আমি আমি তোমাকে আজকে মৃত পুত্রের বাবা হয়ে তোমাকে বলছি গোপীনাথ যে পাষাণের ঠাকুর যে পাথরের ঠাকুর গোপীনাথের পূজো করতে করতে আমার স্ত্রীর মৃত্যু হলো যে পাথরের গোপীনাথের পূজো করতে করতে আমার আমার পুত্রের মৃত্যু হলো ওই ওই পাথরের দেবতা গোপীনাথের পূজো এই গোবিন্দ ঘোষ আর আজ থেকে কোনোদিন করবে না যে পাথরের ভগবানের পূজো করলে পরে পুত্র মরে যায় যে পাথরের ভগবানের পূজো করলে স্ত্রীর মৃত্যু সহ্য করতে হয় ওই পাথরের গোপীনাথের পূজো করে কি হবে আমি আর করবো না তোমার পূজো গোপীনাথ আমি আর করবো না সব লণ্ড ভণ্ড করে দেব তোমার পূজো আজ থেকে গোবিন্দ ঘোষ আর কোনোদিনও করবে না কাঁদতে কাঁদতে তিন দিন অতিবাহিত হয়ে গেল বাবা ভালো করে বুঝে দেখুন মৃত পুত্রকে নিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে উঠল গোবিন্দ ঘোষ পুত্র শোকে গৌর হরি বলেছিল যে আমার এই রাধা গোপীনাথ যেন সেবায় বঞ্চিত করো না গোবিন্দ ঘোষ সেবা পর্যন্ত দিতে পারলো না তিন দিন ধরে সেবা বন্ধ হয়ে গেল মন্দির হরিব তিন দিন ধরে গোপীনাথের মন্দিরে গোপীনাথ সেবা বন্ধ হয়ে গেল তিন দিন পর হঠাৎ একদিন শোনা গেল ভক্ত বৎসল ভগবান মন্দিরের পাথরের গোপীনাথ আজকে সচল গোপীনাথ হয়ে ডেকে উঠলেন পিতা 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 আমায় ডাকলো পিতা বলে আমার ছেলের তো মৃত্যু হয়েছে আমার ছেলে তো আর এই জগতে নেই তাহলে আমাকে পিতা বলে পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি ভগবান
আর তোমার মতো ভক্তের কাছে আমি পুত্র স্বয়ং গোপীনাথ। গোপীনাথ, আমার জীবনের সমস্ত খেলা সাঙ্গ করে দে, এখন আমায় দেখা দিতে এসেছ? চলে যাও, চলে যাও গোপীনাথ, দরকার নাই তোমাকে, তোমাকে আমার আর দরকার নাই। ঠাকুর, যে দুঃখ যে ব্যথা তুমি আমায় দিয়েছ গোপীনাথ, যে কষ্ট তুমি আমায় দিয়েছ, আজ হতে আমি যে তোমার পুজো বন্ধ করে দিয়েছি। গোপীনাথ বলে উঠল, গোবিন্দ ঘোষ, এই জগৎ মাঝারে যদি কোনো পিতার দুইটি পুত্র থাকে, তাহলে কোনো কারণে যদি একটি সন্তানের মৃত্যু হয়, কোনো বাবা কি পারে তার আরেকটি সন্তানকে তিন দিন ধরে না খাইয়ে রাখতে? গোপীনাথের মুখে ওই কথা শুনে গোবিন্দ ঘোষ বলছে, ঠাকুর, তুমি যে আমাকে বলছো আমি নাকি তোমার পিতা, তুমি নাকি আমার পুত্র, আচ্ছা গোপীনাথ বলো তো, আমার যে ছেলেটা ছিল সেই ছেলে যদি বেঁচে থাকতো, আমার মৃত্যুর পর সেই ছেলে আমার জন্য শ্রাদ্ধ শান্তি করত, পিণ্ড দান করত, ধরা পাছা করত, ভবিষ্যান্ন ভোজন করত, পারবে? তুমি কি পারবে গোপীনাথ আমার মৃত্যুর জন্য আমার শ্রাদ্ধ ক্রিয়া করতে? তুমি নাকি দয়াল হরি, শুনেছি শ্রবণে, তুমি নাকি দয়াল হরি, আজি শুনেছি শ্রবণে, অভমিরে কৃপা করো রেখহি চরণে, অভমিরে হরি বল হরি বল রেখো চরণে, তুমি নাকি দয়াল হরি চরণে, তুমি নাকি দয়াল হরি, ভক্ত বৎসল বলে তোমার আমি ত্রিলোকেতে জানি, এইবারে আমার ভাগ্যে এই কি লেখা, ভক্ত বৎসল বলে তোমার ত্রিলোকেতে জানি, তবে আমার ভাগ্যে একি লেখা, বলো অন্তর্যামী গোপীনাথ, তুমি যদি ভক্ত বৎসলই হবে গোপীনাথ, তবে কেন, তবে কেন আমার পুত্রকে কেড়ে নিলি? গোবিন্দ, এই জগতে যতদিন যার আয়ু বেলা আছে সে ততদিন থাকবে এই জগতের বুকে, যার যখন ভবলীলা সাঙ্গ হয়ে যায় সে চলে যায় তার আপন পথে।
গোবিন্দ, কারোর যদি দুটি সন্তান থাকে, একটি সন্তান যদি মৃত্যুবরণ করে, তাহলে কি কোনো পিতা তার আর একটা ছেলেকে তিন দিন ধরে না খাইয়ে রাখে? বলো, আমিও যে তিন দিন ধরে কিছু খাইনি গোপীনাথ, আমিও যে তিন দিন ধরে অনাহারে আছি গোপীনাথ। গোপীনাথের মুখে ওই কথা শুনে গোবিন্দ ঘোষের মনে বড় কষ্ট হলো। মনে মনে চিন্তা করলো, আমার গৌর হরে বলেছিল যেন তোমায় কোনোদিনও সেবায় বঞ্চিত না করি, সেই গোপীনাথকে আমি তিন দিন না খাইয়ে রেখেছি। কিন্তু ঠাকুর, আমার যে ছেলেটা বেঁচে ছিল সেই ছেলে যদি থাকত আমার মৃত্যুর পর, আমার সেই ছেলে আমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করত, আমার জন্য ধরা তুমি কি পারবে আমার মৃত্যুর পর আমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করতে, আমার জন্য ভবিষ্যান্ন ভোজন করতে, পিণ্ড দান করতে? বলো, ভক্ত বৎসল ভগবান বলে উঠলেন, শোনো গোবিন্দ, তোমার যে ছেলেটা বেঁচে ছিল সেই ছেলে তো তোমার জন্য বছরে একবার শ্রাদ্ধ করত, কিন্তু আমি তোমায় কথা দিলাম যতদিন এই জগতে চন্দ্র থাকবে সূর্য থাকবে তোমার মতো ভক্তের জন্য আমি শ্রাদ্ধ ক্রিয়া করব। চৈত্র মাসে কৃষ্ণা একাদশী তিথিতে ধরা কাছাপুরে আমি নিজ হাতে তোমার পিণ্ড দান করব গোবিন্দ ঘোষ। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি পিতা হলেও তোমার মতো ভক্তের কাছে পুত্র হয়ে আমি তোমাকে কথা দিলাম, তোমার মৃত্যুর পর আমি নিজে ধরা কাছা পড়ে তোমার জন্য এক মাস ধরে ভবিষ্যন্ন ভোজন করব। যে গোপীনাথ ক্ষীর সর ননি ছানা ছাড়া থাকতে পারে না, সেই গোপীনাথ ভক্তের জন্য এক মাস ধরে ভবিষ্যন্ন ভোজন করে আমি তোমার শ্রাদ্ধ ক্রিয়া করব, করব, করব। তুমি কি বললে ঠাকুর? গোবিন্দ ঘোষ আর থাকতে পারল না, আছাড় খেয়ে পড়ল গোপীনাথের চরণে। কি বললো জানো গোপীনাথ? যার কে হো না জগতে তুমি আছো এই ভবে go
গোপীনাথ কৃপা করে দিও, দেখা গোপীনাথ কৃপা করে দিও, দেখা ও গো কৃপা করে দিও, দেখা গোপীনাথ কৃপা করে দিও, দেখা সত্যি সত্যি তাই হলো। একদিন গোবিন্দ ঘোষের জীবন বেলা ফুরিয়ে গেল, ভগবান গোপীনাথ অগ্রদ্বীপের পূজারি ব্রাহ্মণকে স্বপ্ন দিলে, পূজারি আমার পিতা গোবিন্দ ঘোষের মৃত্যু হয়েছে, তুমি আমাকে ধরা কাছা পড়াও, আমার ওই চূড়া ধরা নয়, আমাকে ধরা কাছা পড়াও, এক মাস ধরে আমাকে হবিষ্যন্ন ভোজন করাও, আর আমার হাত দিয়ে আমার ভক্ত আমার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ পিণ্ড দান করাও। কি অপূর্ব লীলা! আমরা মনে করি পাথরের ঠাকুর, কাঠের ঠাকুর, শুধু সেবার বস্তুটা তাকে দেখিয়ে দিয়ে আমরা বেরিয়ে আসি, কিন্তু পাথরের ভগবানও যে কথা বলে, পাথরের ঠাকুরকে ছেলের মতো ভালোবাসলে যে সত্যি ছেলে হয়, তা লীলার সাক্ষী দেওয়ার জন্য এখনো ভগবান এই অগ্রদ্বীপের মাটিতে রয়েছে। এখনো পর্যন্ত মায়েরা এই সাক্ষাৎ লীলা দর্শন করবেন, এটা কারোর বানানো গল্প কথা নয়, এটা সাক্ষাৎ লীলা। এখনো পর্যন্ত প্রত্যেক বৎসর চৈত্র মাসে কৃষ্ণা একাদশী তিথিতে লক্ষ লক্ষ ভক্তের মহামিলন হয় অগ্রদ্বীপে, এখনো পর্যন্ত ভগবান ভক্তের জন্য ধরা কাছা পড়েন, হবিষ্যন্ন ভোজন করেন, এক মাস ধরে মন্ত্রীর দ্বারা শ্রাদ্ধপিণ্ড দান করানো হয়। সত্যি সত্যি গোপীনাথের কৃপায় সেই দিন শ্রাদ্ধপিণ্ডটা গোপীনাথের হাত থেকে পড়ে যায়। কি অপূর্ব লীলা! এখনো সেই লীলা হয়, সবার ভাগ্যে তো দেখা সম্ভব নয়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, আর আপনারা হলেন মহাভাগ্যবান। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভক্তির পথ যেন আরও উজ্জ্বল হয়। তাই এখনো পর্যন্ত সেই লীলার সাক্ষী দেওয়ার জন্য রাধা গোপীনাথ অগ্রদ্বীপে বিরাজ করছেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ ধরে এই লীলা কথাটি আস্বাদন করলাম, নিতাই গৌর হরি হরি বল হরি বল। লীলা কথা এখানেই বিশ্রামে রাখব, সকলের হৃদয় মন্দিরে রাধা গোপীনাথকে বিশ্রামে রেখে, যুগলে রেখে আমরা সবাই দুটি বাহু তুলে গাইব। সবাই আমাদের সঙ্গে বলবেন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, বল হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, বল হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবগীতা ভক্তি,
कृष्ण प्रेम कृष्ण दीते धरी महाशक्ति भजनेर मध्य श्रेष्ठ नवदीता भक्ति कृष्ण प्रेम कृष्ण दीते धरी महाशक्ति तार मध्य सर्वश्रेष्ठ नाम संकीर्तन निरपराध नाम होइते हरि प्रेम धन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे से भरोड़ी राधा लानी लागे रे महारानी लागे मन कारो करो जमुना जीरो पानी लागे राधे राधे से भरोड़ी राधा लानी लागे महारानी लागे करो करो जमुना जी को पानी लागे मीठी रस से भरोड़ी राधा लानी लागे रे महारानी करो करो जमुना जीरो पानी लागे मीठी राशि से भरोड़ी राधा रानी लागे राधा रानी लागे मनो करो करो जमुना जी को पानी लागे जमुना मैया हाथे तालीटा एकटू जोरे हाथ दुटो ऊपर दिके तुले जमुना मैया कारी कारी राधा गोरी गोरी जमुना मैया कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसाने की छोरी वृंदावन में धूम मचावे बरसानों की छोरी राधा नाम की छवेली जिंदगानी लागे जिंदगानी लागे मन करो करो जमुना जीरो पानी लागे मीठी राशि के भरोड़ी राधा रानी लागे रे राधा रानी लागे मनो करो करो जमुना जी को पानी लागे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलो कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गौर हरि हरे आनंदे मन हरि भज वृंदावन आनंदे मन हरि भज वृंदावन
কীর্তন করে নরোত্তম তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল রাধা রানী